আজকে ডেট হচ্ছে 19th অফ মার্চ, আজকে হচ্ছে ইভানের ফোর্থ মান্থ, মানে চার মাস কমপ্লিট হয়ে গেল, মানে ফোর্থ বার্থডে আজকে, ফোর্থ মান্থ বার্থডে বলতে পারো, কি বলবো আমি জানি না, মোটামুটি চার মাস কমপ্লিট হলো ইভানের, আর সেই জন্যে সেই খুশিতে ইভান বড় হয়ে যাচ্ছে, সেই খুশিতে আমরা আজকে প্রথম ওকে নিয়ে একটু বাইরে বেরিয়ে ঘুরতে বেরিয়েছি, ডে আউট বলতে পারো কাইন্ড অফ। তো আমরা কে কে যাচ্ছি একটু দেখিয়ে দিই আগে, আমরা যাচ্ছি অ্যাজ ইউজুয়াল ড্রাইভার সিটে যিনি থাকে, আমাদের তো ড্রাইভার দরকার হয়, আমরা পয়সা দিয়ে ড্রাইভার কে নিয়ে যাবো, এই লোকটাকেই নিয়ে যাই। আর পেছনে আছে মাসি আর ইভান, গুড মর্নিং, গুড মর্নিং ইভু, গুড মর্নিং। আচ্ছা ওদিকে দেখাচ্ছে, যাই হোক আমরা এখন বেরিয়েছি একটু গ্রামের সাইডে, এদিক ওদিক কোথাও তো আমাকে নিয়ে যাচ্ছেন না ইনি, আমার ড্রাইভার বলেছে এখন কোথাও যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে তোমাকে, মালদা শহরের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তো তাই মালদা শহরের মধ্যে আর কোথায় যাব, শহরের বাইরে একটু টুকটাক এদিক ওদিক ঘুরে কোথাও একটা লাঞ্চ করে আমরা ফিরে যাবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। সেজে গুজে সবাই বেরিয়েছি, জানি না কোথায় যাওয়া যায়, তবে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, এই হচ্ছে প্ল্যান। তো চলো আমরা যাই একটু ঘুরি, তারপরে কোথায় খেতে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। কতদিন ধরে বাড়িতে বসে আছি তোমরাই জানো, তোমরাও বুঝতে পারছো ব্যাপারটা, একটু বেরোনোর জন্য মানে এত খিদে পায় বেরোনোর, সত্যি আমার একটা পা তো ভেতরে একটা পা বাইরেই থাকে। এই যে বসন্ত এসে গেছে, বসন্ত এসে চলেও গেল একচুয়ালি, মানে একচুয়ালি সরস্বতী পূজার সময় একটা পলাশ ফুল আমরা পাই না, কিন্তু এখন এত পলাশ ফুল এখানে, এখান থেকে আমাকে নিয়ে দিও। যতই বলো গ্রামের মেঠো রাস্তা মানে একটা আলাদাই ফ্লেভার, এই গন্ধটাই একটা আলাদা, পিচ রাস্তা তবুও একটা ব্যাপার থাকে না, একটা ফ্লেভার থাকে, একটা গন্ধ থাকে, খুব ভালো লাগে আমার। তবে এখন কিন্তু গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো খুব ভালো, প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু ওই ব্যাপারটা, ওই লালমাটির রাস্তা, কাদা রাস্তা বা ইয়ে বালির রাস্তা, সব কিছু নেই, সব পিচ রাস্তা। আর ভেতরে ও বললো একটা নাকি কোথায় ফরেস্ট আছে, এই যে এই যে ফরেস্ট আছে, ফরেস্ট আসছে, ফরেস্ট দেখতে নিয়ে যাচ্ছে, এই যে এই পাশটাতে মোটামুটি ফরেস্টের মতো একটু, এই যে এই গাছগাছালি, এটা ফরেস্ট মানে ওই ওই আর। দেখলো দোস্ত ইয়ে হে আমাজন, আমাজনের ফরেস্টে আমরা চলে এসেছি, মানে এটা ফরেস্ট, আমাকে কি বললো আমি কি ভাবলাম, আর এই যে ফরেস্ট শেষ হয়ে গেল দু হাত পরেই। সব সমস্ত আমাদের বাচ্চা বাচ্চা বন্ধুদেরকে, কিন্তু দাদাদেরকে, কিন্তু দিদিদেরকে আমরা টফি দিয়ে দিয়েছি, না ইভান আমরা টফি দিয়েছি আমার চার মাস জন্মদিনের জন্য, না বাবা সবাইকে দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও সবাইকে, একটু দেখিয়ে দাও, ক্যামেরাম্যান দেখিয়ে দেয়, সবাই বলে ইয়ে। তো
থেকে বেরিয়ে গেলাম, আমরা এই গ্রামের পথে চলতে চলতে একটা স্কুলে বাচ্চাদেরকে পেলাম, ওখানেই আমরা আমরা ইভানের বার্থডে উপলক্ষে একটু চকলেটস নিয়ে এসেছিলাম, তো সবাইকে একটু চকলেট দিলাম, ওই আর কি ভালো লাগা সবাই মিলে ভাগ করে নিলাম, আনন্দ খুশি মজাই আর কি। ছোটো ছোটো বাচ্চাগুলোর মুখে হাসি দেখে ওই দুটো চকলেটের জন্য ওরা এত কাঁই কিচি, মানে কি বলবো, কি ভালো লাগে এই বিষয়গুলো। যাই হোক, গ্রামের দিকে এসে বেশ ভালো লাগলো। ইভান নিজের পরবর্তীতে এই ভিডিওগুলো যখন দেখবে, আমার ভিডিওগুলো পড়ে রাখার অর্থই হচ্ছে, মেন মোটোই হচ্ছে, ইভান বড় হয়ে দেখবে কি হয়েছিল, আর আমার কাছেও একটা স্মৃতি হয়ে থাকবে যে ওর চার মাসের বার্থডেতে কি করেছি বা ওর এই বয়সটাতে কি করেছি। আমরা খুব সুন্দর একটা মানে দিন একটা কাটালাম, কিন্তু এখন শেষ হয়নি। এবার আমাদের একটু মানে খিদের তারণায় আমরা একটু জর্জরিত, এবার আমরা একটু খেতে যাব, মানে লাঞ্চ করব। তো দেখি আমরা এখন এনএইচে উঠি, এনএইচে উঠে কোন রেস্টুরেন্ট ফাঁকা আছে বা কি ব্যাপার সেখানে দেখে আমরা, না কোনো রেস্টুরেন্ট নয়, আমরা পারদেশি ধাবাতেই যাব, এটাই ফাইনালাইজড। হ্যাঁ, খিদে পেয়েছে, ভাতের খিদে পেয়েছে, বাঙালি আর কি, ভাত খাবো। দেখো ইভানকে একটু দেখি দাও, ইভান কিন্তু এতক্ষণ ধরে আমাদের সঙ্গে প্রচন্ড কোঅপারেট করেছে। সামনে আমি নিতে পাচ্ছি না, ডিরেক্ট এসি হাওয়াটা লেগে যেতে পারে, সেজন্য পেছনে মাসির কাছে দেওয়া আছে। সুন্দর করে মাসির কাছে বসে সব দেখতে দেখতে যাচ্ছে, আর মাসি মানে ওখানে যে দাদা দিদিদের দেওয়া হলো হাঁ করে দেখছিল কি হচ্ছে ব্যাপারটা, আমাকে কেউ কেন দিচ্ছে না। ফাইনালি আমরা পারদেশি ধাবাতে এসে পৌঁছে গেছি। তো দেখো পারদেশি ধাবার এই সেকশনটা কিন্তু নতুন হয়েছে, এটা কিন্তু এদের পার্কিং জোন করেছে, আর এখান দিয়ে এই এই সাইড দিয়ে কিন্তু আরেকটা গেট করা হয়েছে, এখান দিয়ে ঢোকার ব্যবস্থা, মানে মেন গেটটা তো রয়েছেই প্লাস এই গেটটাও রয়েছে। তো পারদেশি ধাবাতে আমরা এর আগে অনেকবার এসেছি, এবার যতবারই এসেছি ততবারই কিছু না কিছু নতুন নতুন সব জিনিসপত্র দেখেছি। তো যাই হোক, আমরা এই অনেকদিন পরে এলাম, তো চলো যাওয়া যাক, দেখি খাবারের কোনো পরিবর্তন হয়েছে কি না আর কি। এমনি তো ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু মেনু কি হয়েছে সেটা দেখতে হবে, চলো। তো অ্যাকচুয়ালি পারদেশি ধাবাতে আমরা যখনই আসি তখন আমরা এই কেবিন সেকশনটাতেই আসি, মানে এখানে আমাদের খুব ভালো লাগে আর একটু নিরিবিলি থাকে। আর মেন ব্যাপার হচ্ছে যে ইভান, হ্যাঁ একদম, আর মেন ব্যাপার হচ্ছে ইভানকে নিয়ে এসেছি, আর এত ক্যাওস বাইরে, এখানে প্রচণ্ড ভিড় হয়, এটা একদম লাঞ্চ টাইম। তো এই লাঞ্চ টাইমে এখন বাইরে নিয়ে খাওয়াটা একটু প্রবলেমেটিক, তো আমরা যখনই এসেছি তখন এই জায়গাটাই প্রেফার করি, এবং আজকেও অ্যাজ ইউজুয়াল এখানে এসেছি। এটা একটা এক্সট্রা সার্ভিস ট্যাক্স ওরা নেয় এই ঘরটার জন্য আলাদা, তবে বেশ সুন্দর, একটু ছিমছাম পরিষ্কার এবং বেশ ভালো। তো অনেকদিন পর, তাই না? অনেকদিন পর, আর ইভানের এটা ফার্স্ট টাইম পারদেশি ধাবা, ইভানের ফার্স্ট টাইম। ইভান দেখো আমরা তো এখানে, হ্যাঁ আমরা তো এখানে লাঞ্চ করব, ইভানের অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে। এই যে ইভানের অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে, বেচারা এতক্ষণ ধরে আমাদেরকে কোঅপারেট করেছে, মানে অনেকক্ষণ ধরে ওর খিদে পেয়েছে, কিন্তু ও বাইরের প্রকৃতি দেখতে দেখতে খাওয়ার কথা ভুলে গেছিল। হ্যাঁ, কিন্তু এখানে এসে হঠাৎ করে মনে পড়েছে যে না এবার খেতে হবে। না ও কিন্তু বেশ ঘুরতে পারে, তাই দেখছি যে ও বাইরে বেরোলে খুব একটা কাঁদে টাঁদে না, একদমই কাঁদেনি বলো, বেরিয়ে কাঁদলো না, মানে ওর লোকজন দেখলে কাঁদে না, লোকজন যখন থাকে না একা থাকলেই কাঁদে। হ্যাঁ, ও হচ্ছে ওর বাবা। যাক বেটা, বেটা কোনো অসুবিধা নেই, এরপরে আমরা তো দার্জিলিং যাব, হ্যাঁ পাহাড়ে যাবো, এরপরে আমরা জানতে চাই এর মধ্যেই আমরা যাবো, অসুবিধা নেই। ফাইনালি আমাদের এখানকার যে ট্র্যাডিশনাল যে ভেজ থালি সেটা কিন্তু চলে এসেছে, মানে এটা থালি সিস্টেম, তার সঙ্গে আমরা এক্সট্রা এখানে চিকেন নিয়েছি এক প্লেট। আর এখানে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে, আলু ভাজা, পায়েস, পনির, দই, মিষ্টি, পাঁপড়, বেগুনি, দুরকম তরকারি, ডাল, সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছে চিকেন, এখানে রয়েছে এক প্লেটকে, হ্যাঁ দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে আর সবাই নিয়েছি। কিন্তু একটা জিনিস সেটা বলে রাখা দরকার যে এখানে এই যে গ্লাসগুলো সেটা আমাদের একদম পছন্দ হয়নি, কারণ হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম, এখানে কিন্তু কাঁসার গ্লাসে ওরা জল দিত আগে, কিন্তু রিসেন্টলি ওরা এরকম প্লাস্টিকের গ্লাস করেছে, কেন করেছে জানি না, বলছে যে কাঁসার গ্লাসগুলো নোংরা হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে হাত থেকে, সেই জন্য। কিন্তু এটা ঠিক মেনে নেওয়া গেল না, কারণ এতগুলো কাঁসার থালি হতে পারে, কিন্তু এইটা আবার প্লাস্টিক, এটা একদমই, হ্যাঁ কিন্তু কেন করেছে এটা করতে, মানে ঠিক ডিসেন্সিটা লাগছে না, ভালো হতো আর কি সেই জিনিসটা, ছোট ছোট বটল হলেও ভালো হতো। তো যাই হোক, এই জিনিসটা আমাদের খারাপ লাগলো, এটা ভালো লাগেনি।
এখন টেস্ট কিরকম আছে দেখা যাক, খাইয়ে গিয়ে তাহলে বোঝা যাবে। ইমান তুমি খাবে, পাপা একটু, পাপা খাবে, পাপা লাঞ্চ আমাদের ওভার। তো এখানে একটু খাবারের রিভিউটা তোমাদের অল্প করে দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা এর আগেও খেতে এসেছি এখানে অনেকবার, কিন্তু এবার খাওয়ার ব্যাপারে যেটা বলবো আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড, মানে সেরকম আমাদের ভালো লাগেনি। খুব নর্মাল ওরা আমাদের জিজ্ঞেস করছিলো যে দাদা কেমন লাগলো, মানে আগেও তো আপনারা এসছেন এখনও এলেন, কেমন কী লাগলো। তো আমরা একদম টু দ্য ফরওয়ার্ড একদম আনসার দিয়েছি যে না দাদা ভালো লাগেনি, মানে কেন জানি না অনেক কিছুই আইটেমগুলো অন্যরকম, খাবারের টেস্ট ভালো লাগেনি, মাংসটা যেটা করেছিল মানে চিকেনটা সেটা কিন্তু মানে কেমনই যেন একটু অন্যরকম লাগলো, অ্যাভারেজ মানে ভালো লাগেনি ঠিক আগের থেকে অনেকটা ডিটোরিট। এর আগে আমরা যতবার এসেছি ততবার কিন্তু অন্যরকম খেয়েছি, খুব ভালো খেয়েছি, রিভিউ ভালো দিয়েছিলাম, বলেছিলাম না খুব ভালো, কিন্তু এবার এসে কিন্তু আমাদের ঠিক জমলো না। তো যাই হোক, মেবি এটা হতে পারে ডে ওয়াইজ চেঞ্জ হয়, কিছু করার নেই। এখানকার এরিয়াটা কিন্তু খুব সুন্দর করেছে, এটা একটা বিশেষত্ব যে এখানে কিন্তু প্রচুর প্লে মানে বাচ্চাদের খেলার জায়গা করেছে, নতুন নতুন এই সমস্ত জায়গাগুলো করেছে, এগুলো রাত্রিবেলা পুরো লাইটিং এফেক্ট থাকে আর কি সব কিছু নিয়ে। তো এই অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে, কিছুটা সময় এখানে স্পেন্ড করার জন্য কিন্তু বেশ ভালো। এখানে আরও একটা পার্কের মতনও করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই এই পাশটাতে একটা পার্কের মতন করা হচ্ছে, সেখানেও কিন্তু বাচ্চাদের প্লে সব খেলাধুলার জায়গা টায়গা রয়েছে। তো এখানে বেশ সুন্দর কনস্ট্রাকশন চলছে, খুব সুন্দর একটা পার্ক এরিয়া, সবাই জানো আমরা আসিনি, এরকম একটা খুব সুন্দর পার্ক এরিয়া করা আছে, আর ওখানে বোটিংও হয়, এটা আমি অনেকদিন আগে করেও ছিলাম ইনফ্যাক্ট। আর এখানে কনস্ট্রাকশন চলছে, ইট ফিট রাখা রয়েছে। তো এখানে দেখলাম দুটো দোলনা আছে, তো আমাকে তো কোনো দোলনায় উঠতে দেয় না, এটা নিয়ে আর লোহার দোলনা, তাই হয়তো আমাদের দুজনকে একটু বসতে দিতে পারে, কারণ দুজন মিলে 200 কিলো হবো হয়তো আমরা দুজন, দেখো ছিঁড়ে ছিঁড়ে না পড়ে যায়। আমি আর এক দোলনায় বসার কোনো রিস্ক নিইনি, আমি আলাদা দোলনায় বসেছি আর ওরা ওই দোলনায় বসেছে। মাসি দোলনায় দোল খাবে তো এসো, ভাল লাগছে বেশ, আর পরন্ত বিকেল তো বেশ ভাল লাগছে, মজা পাচ্ছে বেটা, দেখো কোনো ভয় নাই কিছু নাই, পাকে ঘুরছে, পাকে পার্কে ঘুরছে, এবার মাছির সাথে দিদুনের সাথে পার্কে ঘুরছে, মামা ঢেঁকিতে উঠবে, ঢেঁকিতে ঢেঁকিতে। তো আমরা পারদেশি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বাড়ির দিকে, আপাতত আমাদের ঘোরা ওভার, চলো বাড়ি যাই। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, এসে ওকে সুন্দর করে ফ্রেশ ট্রেশ করিয়ে সুন্দর করে একটা স্লিভলেস জামা, আদি ভাইয়ার জামা আবার পরে নিয়েছে, সেগুলো পরে পরিয়ে ওর ডায়পার চেঞ্জ করে সমস্ত কিছু করে এখন বসলাম, এখন একটু চা ফা খাবো। তো আজকের আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার বাবাটাকে একটু হ্যাপি বার্থডে বলে দিও, হ্যাপি বার্থডে 4 মান্থস, হ্যাপি বার্থডে না বাবা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভিচিস লাইফ লাইমস। চলো আজকে মধ্যে আসছি, টাটা।